وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عزیز شمانیت بھائی فرید صاحب যেটা আপনি প্রশ্নে বলেছেন যদি কারো গীবত করা হয় জেনে বা অজেনে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যার নামে গীবত করা হয়েছে যদি সে না জানতে পারে যদি সে না জানতে পারে তাহলে তার কাছে যাওয়ার দরকার নেই তার জন্য ইস্তেগফার করবেন তার প্রশংসা করে দিবেন যেমন তার গীবত করেছেন মানুষের কাছে তার প্রশংসা করবেন এবং তার জন্য ইস্তেগফার করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন তাহলে আপনার ক্ষমা হয়ে যাবে আর কখনো এই গীবত করবেন না তবে যাদের যাদের নামে গীবত করা যায় সেগুলো তো আমাদের সবারকে করতেই হবে যেমন বেদাতি চোর ডাকাত তারপরে এই আপনার হচ্ছে যে এই জাতীয় এদের গীবত মানে জালেম এদের কোনো গীবত নেই এদের সম্পর্কে কিছু বললে আপনার গীবত হবে না বুঝেছেন যেমন বেদাতিদের সম্পর্কে আমাদের অবশ্যই কথা বলতে হবে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি রিয়াদুস সালিহিনের 6টি ব্যক্তির ব্যাপারে গীবত করা বৈধ বলেছেন শুধু বৈধ নয় ওয়াজিব করতেই হবে তা না হলে আপনার ধর্ম ঠিক থাকবে না যেমন আমাদের দেশে কবর পূজারী রয়েছে কবর পূজারীদের থেকে আপনি সাবধান করবেন এমনকি তার নাম ধরে বলবেন যেমন এক বেদাতি বক্তা বলছেন যে জাহান্নামে যে একবার ঢুকবে সে আর কোনো জাহান্নাম থেকে বের হবে না এই যে এর নাম ধরে বলে দেওয়াটা জরুরি যাতে মানুষ তার থেকে দূরে থাকতে পারে তার ফেতনা থেকে মানুষ বেঁচে থাকতে পারে জাহেল বক্তা বলতেছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই কিয়ামতের দিন মিজানের কান পাল্লা নাই জাহান নামে যে একবার ঢোকে সে আর বের হবে না অথচ একাধিক বুখারী মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নাম থেকে বের করার আদেশ করবেন যদিও তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকে অথবা কালিমা একবার পড়েছে এরকম ব্যক্তিকেও জাহান নাম থেকে বের করা হবে আর জাহেল খারেজি মার্কা এ বলতেছে যে জাহান্নাম থেকে বের করা হবে না এই জন্য এই সমস্ত বেদাতি মোল্লাদের থেকে যদি আপনি কিছু বলেন আপনার কোনো বিপদ নাই জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ